এক বছর ধরে বকেয়া পড়ে রয়েছে ফিডিং বিল, মেটানো হচ্ছে না বকেয়া ফিডিং বিল। এমনকি শারদোৎসবের সময় এবার দেখা নেই পুজো অ্যাডভান্সের। তিতিবিরক্ত অঙ্গনওয়াড়ি কর্মীর সহায়িকারা অবশেষে বসে গেলেন সড়ক অবরোধে। বকেয়া ফিডিং বিল আর পুজো অ্যাডভান্সের দাবিতে শুক্রবার খোয়াই মহকুমার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সকাল 10টার পর থেকে খোয়াই মোহনপুর আগরতলা সড়কের পদ্ম বিলে অবরোধে সামিল হন। মহকুমার 3টি ব্লক ও 1টি পুর এলাকার আইসিডিএস প্রজেক্টের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা অবরোধে সামিল হন। যদিও অবরোধ ঘণ্টা দেড়েকের মতো চলার পর সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক অবরোধ স্থলে এসে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সাথে কথা বলেন ও বকেয়া ফিডিং বিল অবিলম্বে মিটিয়ে দেওয়া সহ শুক্রবার থেকেই কর্মী সহায়িকাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পুজো অ্যাডভান্সের টাকা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়। আমরা প্রত্যেক বছর ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাই, এই সময় আমরা পাইনি এখনো। এই বছরে দেওয়ার জন্য কথা হয়েছিল, ওনার ডিসি স্যারের সঙ্গে আমরা কথা হয়েছিল, বলেছিল যে 5,000 টাকা আমরা দেবে, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়েছি। এখন অর্থদপ্তর বলে এটা মানছে না, আমাদেরকে দেবে না, তাই আমরা এই জন্য এখানে আজকে ধর্মঘট করেছি যে আমাদের ন্যায্য দাবিটা আমাদের জন্য দিয়ে দিই। অনেক কিছু আছে, যেমন কম ওজনের ভুল বিল আমরা এক বছরে পাইনি এখনো, এবং দিয়ে বিল আমরা এখনো পাইনি। আমরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের একাংশের অফিসার ও কর্মীদের বদান্যতার কারণেই এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।